এবার মেঘালয়ও কংগ্রেসের ঘর ভাঙছে তৃণমূল। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ 12 জন বিধায়ক হাত ছেড়ে জোড়া ফুলে যোগ দিচ্ছেন বলে দাবি তৃণমূলের। মেঘালয়ে ক্ষমতা রয়েছে এনডিএ জোট। 60টি আসনে বিশিষ্ট মেঘালয় বিধানসভায় এনডিএ জোটের বিধায়ক সংখ্যা 40। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের 17 বিধায়কের মধ্যে 12 জনই তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি জোড়া ফুল নেতৃত্বের। এবার উত্তর পূর্বের আরও এক রাজ্যে নজর তৃণমূলের। কংগ্রেসকে আরও বেশি চাপে ফেলতে এবার মেঘালয়ে তৃণমূল। দলের নেতাদের দাবি, আজই কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তার সঙ্গেই তৃণমূলে যোগ দিচ্ছেন প্রায় 6 ডজন কংগ্রেস বিধায়ক। দিন কয়েক আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দিল্লিতে AICC নেতৃত্বের সঙ্গে দেখা করে এসেছিলেন। সেই সাক্ষাতের এক সপ্তাহের কম সময়ের মধ্যে সাংমার এই বড় সড় পদক্ষেপ। আজ মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সেটা হলে জোড়াফুল নেতৃত্বের কাছে উত্তর পূর্বের ক্ষেত্রে একটি বড় সড় সাফল্য হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।